সত্য জ্ঞান গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্যই হবে তার ব্রজধামে বাস। যতক্ষণ কৃপা না হবে আপনি মাথা ঠুকে মরে গেলেও কিছু হবে, কিন্তু মজাটা কোথায় জানেন? সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, তিনের কৃপা হলো, কিন্তু একের কৃপা বিনে জি ছাড়ে খারে গেল গো, ছাড়ে খারে গেল। আরে আপনি কি বলছেন মশাই, তিনজনের কৃপা হলেই তো হয়ে গেল, যার গুরু কৃপা হলো তার তো সব হয়ে গেল বলে? হ্যাঁ, যার সাধুর কৃপা হলো তার তো সব হয়ে গেল বলে তাও হয়, যার বৈষ্ণব কৃপা হয়ে গেছে তার তো সব সময় হয়ে গেল বলে? হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, কিন্তু একের কৃপা বিনে জীব ছাড় খারে গেল। এই একটাকে, এই তত্ত্বটা জানলেই আজকের কীর্তন শোনা হয়ে যায়। এই একটাকে খুঁজুন, আমি শেষে উত্তর দেব, কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা ছোট কথা বলি, মার্কণ্ডেয় পুরাণ থেকে, মার্কণ্ডেয় পুরাণ স্মৃতিদেবীর একটি সুন্দর সন্তান হয়েছে যার স্বামীর নাম মৃকটমণি। মৃকটমণির একমাত্র পুত্র হচ্ছে মার্কণ্ডেয়। তা ছেলেটা দেখতে এত সুন্দর হয়েছে, দেবতাদের মধ্যে ঠেলাঠেলি চলছে যে আমাদের দেবকুলে এত ভালো ভালো সন্তান তো জন্মালো নি, অথচ এই ছেলেটা এত সুন্দর হয়েছে। মৃদু হেসে ভগবান ব্রহ্মাকে আদেশ করছে, ব্রহ্মা চলে যাও, বিধিলিপিটা করে এসো। কি লিখবো বহু, একটু মন দিয়ে শুনুন। আপনারা এই যে কষ্ট করে বসে হরিনাম শুনবেন, হরিনামের মাহাত্মটা কি, নামে কি হতে পারে আর কি হতে পারে না, সেটা আমি একটুখানি বলে নিই। কেমন কি হবে? ব্রহ্মা বলছে, প্রভু কি লিখতে হবে বলো আগে, আমি শুনি তারপর যাব। এমন কিছু নয় ব্রহ্মা, যা সবার কপালে লেখো তাই লিখবে, একটু আলাদা করে দেবে। কি লিখবে? তুমি সুন্দর করে যা কিছু লেখার বিদ্যা শিক্ষা, ভালো হবে, পাণ্ডিত্য হবে, ছেলেটা শ্রীবৃদ্ধি হবে, নাম যশ প্রতিষ্ঠা হবে। কিন্তু ব্রহ্মা শেষের লাইনটায় লিখে দিও, 12 বছর বয়সে ছেলেটার মৃত্যু হবে। ব্রহ্মা বললে, প্রভু এ চাকরি আমি করব না, দরকার নেই, আমি চাকরি ছেড়ে দিলাম, আমি লিখতে পারব না। উমা, তুমি আমার চাকরি করবে, আমার চাকরি করছো, আর আমি যা বলবো তুমি শুনবে না, এ কি করে হয়? তুমি না করতে চাও, এইটা করে দিয়ে তুমি ছুটি নিয়ে নাও, আমি তোমার পোস্টে অন্য কাউকে আবার লাগাবো। এটা জানেন তো, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় কৃষ্ণ তৈছে করে নিত্য। ব্রহ্মা বলছে, প্রভু তুমি ছেলেটাকে দেখেছো, দরকার নেই, দেখার দরকার নেই, না আমি যা বলছি তুমি শোনো, দেখতে সুন্দর এই তো, ও দেখার দরকার নেই। কিন্তু প্রভু ওই 12 বছর বয়সে মৃত্যু হবে। হ্যাঁ, শুধু মৃত্যু হবে না, মাথায় বজ্রাঘাত করে মরবে। লিখে দিয়েছো, যাও যাও। আমি পারব না, আমার পক্ষে সম্ভব। ভগবান বলছে, ব্রহ্মা আমি শেষবারের মতো বলছি, তুমি যাবে না? যাবে না, হ্যাঁ কি না বলে দাও, আমি তাহলে অন্য কাউকে পাঠাবো। লেখা তো বাকি থাকবে, আর 6 দিন মানে লিখতেই হবে, শর্ট ফিলা হয় না, 6 দিনের শর্ট ফিলা আপনাদের এদিকে হয়, 6 দিনে বিধিলিপি হয় না। হ্যাঁ, কিন্তু মজা কি জানেন, সেই সময় কি দেয় সব থেকে একটা মূল্যবান জিনিস যা আমরা দেখেও চিনতে পারিনি, শর্ট ফিলায় কি দেয়? খই দেয়, ষষ্ঠী পূজায় খই দেয় না? হ্যাঁ,
আবার সেই কই বিয়েতে পোড়ায়, আবার সেই কই মরে গেলে ছড়ায়। কি মজা দেখো, এ এক তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যাই হোক যেখানটায় আছে ওখান থেকে সরলে হবে না। ব্রহ্মায় যাবে কি করবে, চাকরি যেহেতু নাম যখন লিখেছি মাইনে যখন দিচ্ছে তার কাজ করতেই হবে, ব্রহ্মা যাচ্ছে। স্মৃতিদেবী দরজার সামনে ছেলেটাকে নিয়ে বসে আছে। কে তুমি? ওমা আমি বিধাতা, বিধিলিপি করব, সরে যাও। বলছে বিধাতা, ছেলের কপালে তুমি কি লিখবে তা আমি জানি না, কিন্তু একটা শর্ত কি, তুমি যাচ্ছ যাও কি লিখছো এটা আমাকে একবার বলে যেতে হবে। ব্রহ্মা বলে সর্বনাশ করেছে, এ তো আর এক ঝামেলায় পড়লাম, সেখান থেকে এক চাপ এদিক থেকে এক চাপ। তোমার শোনো, এটা প্রভুর নির্দেশ, আমি কোথায় কত নেব এটা কেউ আমাকে বলে দেবে এটা কি হবে? আমি আমার ইচ্ছায় চলছি, কেউ যদি তার মধ্যে মাথা মারতে আসে তাহলে তার গানটাই গেল। কারণ তোমার বাড়িতে তুমি কীর্তন করাচ্ছ, তোমার থেকে জানাবো মন্দিরে কি তাই নেব? হবে না, কোনোদিন হবে না। জগন্নাথ মন্দিরের সঙ্গে তো কি বলবো, আমি অতপ্রুত ভাবে জড়িত, কারণ যেটা দেখছেন আপনারা ওই ভিতটা আমার হাতেই স্থাপন হয়েছে। সবার কাছে অনুরোধ করব, যেভাবে গড়ে তুলছেন তিল তিল ভাবে এইভাবে সাহায্য করে আরো বৃহৎ করে গড়ে তুলুন। এখনো সময় আছে, জেগে আমাদের উঠতে হবে, তবে হিন্দু ধর্মটা বাঁচবে। প্রবিত্ত কৃষ্ণের নাম দিকে দিকে গাও, প্রবিত্ত কৃষ্ণের কথা সবারে শুধাও। তাই আচ্ছা, আপনি হাত তুলে ওরম করছেন কেন? আপনি জানেন এই কথাটা কার? জানেন কি? জানেন না? পাঁচটি ভাষণ পড়েছেন, তাহলে তো আপনি জানবেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, সে তো মা তো সরছে না, ব্রহ্মা কি করবে? ব্রহ্মা মনে মনে ভাবলে এখন বলে দিই, যাবার সময় টুক করে চলে যাবে, উনি বলতে বললেও বলবো না। ঠিক আছে, ভগবান চতুর কিন্তু ভক্ত তার চেয়ে আরো বেশি চতুর। তার মা বললে ঠিক আছে যাও, আমার ঘরে ছেলে ঘুমাচ্ছে, যাও তোমার যা খুশি লেখো। এইবার যখনই লিখতে ঢুকেছে মা দরজাটা ঘিরে শুয়ে পড়েছে, নাও। আর বিধাতা পুরুষের ক্ষমতা নাই কাউকে ডেঙিয়ে চলে যাবে, জীবনেও পারবে না। এইবার লেখা শেষ, মা দরজা ছাড়ো, মা বলছে ছাড়বো না। আরে হাত জোড়ো করছি মা, তোমার পায়ে ধরছি মা, বলে পায়ে কেন, এখানে সারা জীবন রয়ে গেলেও দরজা তোমায় ছাড়বে না। তোমাকে শুধু একটা কথা বলতে হবে, তুমি কি লিখেছো? শোনো মা, তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি তুমি শুনলে কষ্ট পাবে, এই কষ্ট আমি দিতে চাইনি। মা বলে তুমি কি লিখবে, পাঁচ দিন ছ দিন কি এক বছরের মধ্যে আমার ছেলেটা মরে যাবে, এর থেকে বড় কি লিখবে? মা কেমন চালাক দেখুন, আমি বের করব ওর পেট থেকে কি লিখেছে। যখনই বলেছে এক বছরের মধ্যে না হয় ছেলেটা মরে যাবে, তখন বিধাতা পুরুষ বলছে ও মা, তাহলে মা তো তৈরি আছে। শোনো মা, সত্যিটা তোমায় বলে দিই, 12 বছর বয়সে তোমার ছেলে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। মা বলছে বিধাতা পুরুষ, তোমার কলমে আর একটু বেশি কালি ছিল না, ওই 12-র পাশে একটা শূন্য তুমি বসাতে পারলে না, তুমি না হয় ভগবানকে গিয়ে বলতে কলম থেকে কালি পড়ে গেছে, এইটুকু তুমি পারলে না বিধাতা পুরুষ। শোনো মা, আমি তো চাকরি করি, তিনি যা বলবে আমাকে করতে হবে, আমার হাতে কিচ্ছু নেই মা, একমাত্র তিনি
পারবেন কিছু করতে? আমি কিছু করতে পারবো না, কি আর বলবো, করতে যখন পারবে না তুমি যাও, যা লিখেছো ভালোই করেছো। 12 বছরের ছেলেটা আমার মরে যাবে। মা কিন্তু সকল কাজের মধ্যেই একটাই চিন্তা, কেন? কোন মায়ের যদি একটাই সন্তান হয় আর সেই মা যদি জেনে যায় আমার ছেলেটা এই বয়সে মরবে, মাথায় বজ জায়গা করে সেই মা নিজেকে স্থির রাখতে পারে? কোন সময় খেতে শুতে বসতে মা খালি দিন গুনে। 11 বছর পূর্ণ হয়ে গেল, কাল সকাল হলেই 12 বছরের ছেলেটা পা দেবে। টেনে নিলাম, অনেকটা তো 12 বছরের ছেলেটা পা দেবে। সকালবেলা মা আঙ্গিনা অঙ্গন ঝাড়ু বৃত্তি করছে, ঝাড়ু বৃত্তি বোঝেন তো, ঝাড় দেয়, ওই ঝাড়ু বৃত্তি করছে। ছেলেটা ঘুম ভেঙে যেতেই উঠে দেখছে মা তো বিছানায় নেই, ও একদম ছুটে উঠানে বেরিয়েছে। ও মা মা, ও মা মা, তুমি কখন উঠেছো, আমাকে ডাকোনি কেন? এ বলতে বলতে যাচ্ছে আর মা উঠানের এক ধারে ঝাড়ু বৃত্তি করছিল, ওই ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। যা মেরেছে কপালের মধ্যে ঝাঁটার কাটি এসে ফুটে গিয়ে ছটছট করে রক্ত পড়ছে। মা তুমি বিনা দোষে আমাকে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে মা, কেন গো, আমি কি অপরাধ করেছিলাম মা? ও মা বল, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে, তোর মতো বুদ্ধের মুখ দেখা মহাপা। ছেলেটা বলছে আমি তো কোনো অন্যায় করিনি মা, তুমি কেন এমন করছো আমাকে সকালবেলা বাসি মুখে তুমি আমার কপালে ঝাঁটা দিয়ে মারলে? কাঁদতে কাঁদতে মা বলছে খোকা আর কুণ্ড, আমি হাত জোড়ো করে বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে, বলো না মা আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? ও মা বলো না আমি কি কোনো অন্যায় করেছি, তুমি কেন এমন করছো বলো না মা। যখন মায়ের চরণে চোখের জল দিয়ে ছেলেটা মায়ের পাটা ধুইয়ে ফেলেছে, মা তখন স্থির গতিতে ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা বলতে পারিস? কোনো মা চোখের সামনে কোন ছেলের মৃত্যু দেখতে পারবে? যা বাবা আমি তোকে হাত ছুড়ে, তুই চলে যা বাবা। কোথায় যাবো মা, যেদিকে দু চোখ যায় চলে যা মা, চলে আমি যাবো মা, চলে আমি যাচ্ছি, কারণ মাতৃবাক্য বলো মা, তুমি একবার যখন বলেছো আমি চলে যাচ্ছি মা, শুধু বলো আমার পাপটা কি, আমার দোষটা কি, তুমি কেন সকালবেলা ঝাঁটা দিয়ে মেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আসল সত্য শুনবি বাবা? কি মা? বিধাতা পুরুষ তোর কপালে লিখে গেছে 12 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত করে তুই মরবি। এই কারণে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? তোমার 12 বছর কদিন বাকি? 11 বছর পূর্ণ হয়ে আজ তুই 12 বছরে পড়ে গেলি বাবা। 12 বছর বয়সে বলেছে কোন দিন তা তো বলেন, একদিনেও হতে পারে, দুদিনেও হতে পারে, পূর্ণ দিনেও হতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে মা যাবার আগে তোমায় একটা প্রণামী করে যাই। মা বলছে খোকা প্রণাম করে যা, কিন্তু একটা কথা দিয়ে যা। কি খোকা? যদি বেঁচে থাকিস একবার আসি, যদি বেঁচে থাকিস
আমার মুখে আগুন দেবার তরে যদি বেঁচে থাকি একবার আসি আমার মুখে আগুন দেবার তরে বেঁচে থাকি একবার আসি আমার মুখে আগুন দেবার তরে যদি বেঁচে থাকি একবার আসি আমার মুখে তুই ছাড়া যে আমার আর কেহ নাই তুই ছাড়া যে আমার আর কেহ নাই পিতা মাতা গুরু কর্ণে শুনতে পায় কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই দাই গুরু হরি মায়ের চরণে প্রণাম করে এইবার আর স্ত্রী কিন্তু একবারও ভাবছে না আমি ১২ বছর বয়স আমার আমার মৃত্যু হবে এ চিন্তা করছে শান্ত মনে ভ্রান্ত পথে চলে ক্লান্ত দেহ লুটায় পথের তালে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবার দেখছে বড় একটা পাহাড় এখানে তো রাস্তাও নেই তাহলে কি পাহাড়েই উঠতে হবে দেখি উঠে কি হয় কত কাঁটা কত পাথর পদ তলে তার ফুটে রুধির ঝরে নয়ন ঝরে মনোবলে যায় ছুটে কত কাঁটা কত পাথর পদ তলে তার ফুটে রুধির ঝরে ওই তো দেখছি সাধুরা বসে আছে না দেখি ওখানে নিশ্চয়ই কিছু আছে ওইখানে গিয়ে পৌঁছেছে আর সেই সময় কৃতদেব সাধু স্নান করে ভগবানের জন্য পুষ্প চয়ন করে নিয়ে মন্দিরে ঢুকছে ও দেখলো এই সুযোগ যেহেতু স্নান অবস্থায় আছে একদম সোজা গিয়ে চরণে আর সাধু গুরু বৈষ্ণব এদের কৃপা পেতে গেলে সবার আগে ওইখানটায় ধরে ফেললি এরা জপ যা ধরে ফেলে জানি কে রে তুই এই আরে এই খোকা ওট 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 উমা চোখে জল ইস পা দিয়ে রক্ত পড়ছে এ কি অবস্থা তোর কদিন হাঁটছিস অনেক কদিন জানি না কদিন হয়েছে তা এখানে তুই উঠলে কি করে কেন পাহাড় দিয়ে যেন যেন সাধু বাবা এই দেখো পায়ের মধ্যে কাঁটাগুলো রয়ে গেছে বের করতে পারছি না উমা এত কষ্ট করে তুই এখানে তোর কপাল ফাটলো কি করে মা ঝাঁটা দিয়ে মেরেছে কি বলছিস তুই
কুপুত্র যন্ত্রাপি হয় কুমাতা কখনো নয়, তোর মাতোকে ঝাঁটা দিয়ে মেরেছে, এটা কি হয় নাকি? নিশ্চয়ই তুই কোনো দুষ্টুমি করেছিস। না গো সাধু বাবা, কোনো কিছুই করিনি। সকালবেলা বাসি মুখে উঠে অঙ্গনে এসে দাঁড়াতেই মা ঝাঁটা ছুড়ে মারলো কপালে। আমি বললাম, মা মারলে কেন? বললে তুই দূর হয়ে যা। কেন দূর হয়ে যাব? মা বললে, 12 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে বাবা। আমি মা হয়ে তোর ছেলের মৃত্যু দেখবো কি করে, তুই বল। ও সাধু বাবা, তুমি বলতে পারবে কি কি করলে এই মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায়? বিধির বিধান কি খণ্ডন হয়? তবে একজন পারে খণ্ডন করতে, কে সাধু বাবা, কে পারবে বলো না? যা গঙ্গায় স্নান করে আয়, তোর কটনমূলে আমি ব্রহ্ম নাম দিয়ে দিচ্ছি, ওই নাম করতে থাক, 12 বছর পার হয়ে গেলি আর কোনো ব্যাপার না। কৃষ্ণ নাম জগৎ বন্ধু, জগৎ গুণ পরা, কৃষ্ণ নাম বিশ্বধর জগৎ পাপ হরা। আমি একবারে খড়ি দিয়ে অঙ্কন করে দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে তুই কিন্তু বেরোবি না, এটা মনে রাখিস। ও তো খেতে শুতে শুধু নামই করে যায়, সময় সময় শিষ্যরা এসে খাবার দিয়ে যায়, দাগ থেকে আর বেরোচ্ছে না। দেখি বিধির বিধান বড় না ভগবানের নামের শক্তি বড়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? হরি বল হরি বল। বারো বছর পূর্ণ হতে আর 7টা দিন, টেনে নিলাম মাঝে অনেক ঘটনা, আর 7টা দিন বাকি। 7টা দিন কাটাতে পারলেই আর ফাঁড়া কেটে গেল। দিন গুনছে গুনছে, আরে জব ঠিক ঠিক করছিস তো? হ্যাঁ করছি। বন্ধ দিসনি তো? না। ঘুমিয়ে থাকলে? ঘুমিয়ে থাকলে হয় কি না কি করে বলবো, ঘুমিয়ে থাকলেও নাম চলছে। কেমন গুরু কৃপা হয়ে গেল দেখুন, যখন ঘুমাচ্ছে নিদ্রা দেবী ঘুম পাড়িয়ে দিয়েছে, তাও নাম ছাড়ে নাই, নাম চলছে নিঃশ্বাসে আর প্রশ্বাসে, নাম চলছে। এটা কখন হয়? তিনটি তত্ত্ব, সাধক সিদ্ধ আর প্রবর্তক। প্রবর্ত দশা যখন এসে যায় তখন তোমাকে নাম করতে হবে না, নাম তোমাকে করিয়ে নেবে। এসব গোপন তত্ত্ব তো না সরে আলোচনা করাই ভালো, কারণ এগুলো যে যার ভজনের কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চলে যাই, আর 3টে দিন বাকি, 3টে দিন যাই হোক করে কেটে যাবে। গুরুদেব আদেশ করলেন আর থেকে আহার নিদ্রা সব বন্ধ। 3 দিন এক বিন্দু সময় ফাঁকা থাকা যাবে না, নাম চলছে। আজকেই শেষ দিন, আজকের রাতটা পোয়ালেই কাল 12 বছর একদিন হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। বিকাল পর্যন্ত ঠিক ছিল, বিকালের পর থেকে বারবার মারকুণ্ড বলে গুরুদেব, শরীরটা যেন কেমন করছে। বিধির বিধান কে করে খণ্ডন,
বিধির বিধান কে করে খণ্ডন বিধির বিধান কে করে খণ্ডন বিধির বিধান কে করে খণ্ডন কেই বা বলিতে পারে ওগো নাম বড় নাম আমি বড় কে বাঁচাবে তারে ওগো নাম বড় নাম আমি বড় কে জানিতে পারে নিদ্রা দেবীরে প্রভু ডাকি তবে কয় ডাকি তবে কয় বাসো হইয়া সদয় হইয়া সদয় প্রাণ ভরে উচ্চই স্বরে নারায়ণ নাম করছে মারকুণ্ড নিদ্রায় এসে বসে গেল নয়ন আর পাচ্ছে আর নিদ্রা এমন এক বস্তু যদি ধরে কাউকে ফেলে ছাড়ানো খুব কষ্ট যা ধরে ফেলেছে আর ছাড়ছে না আস্তে 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 উচ্চারণ বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস প্রশ্বাসের নাম চলছে কিন্তু হলে কি হবে তাও শুলি শো দাগের ভেতরে শো মাথাটা গিয়ে পড়ল দাগের বাইরে কড়কড় কড়াত গুড় 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 চিৎকার করে উঠল মারকুণ্ড গুরুদেব থেকে শ্রুতিমণি চিৎকার করছে মারকুণ্ড আমি সারা রাত তোর জন্য ধ্যানে বসে আছি তুই চিন্তা করিস না আমি তোকে রক্ষা করব গুরুদেব ওদিক থেকে ছুটে আস্তে আস্তে ততক্ষণে মারকুণ্ড শেষ শ্রুতিমণি কুমণ্ডুটা মাটিতে ফেলে দিল গলা থেকে মালাটা খুলে মারকুণ্ডর গায়ের ওপর ফেলে দিয়ে বলল না আজ থেকে জানিয়ে দাও জীবকে তোমার নামের কোনো মহিমা নেই চিৎকার করে বলে উঠল আমি মরি নাই মরি আমি মরি নাই মরি না আমি মরি বাঁচাইছে মরি নাই মরি নাই বাঁচাইছে আমি মরি নাই মরি নাই নাম আমায় বাঁচাইছে আমি মরি নাই মরি নাই আমায় বাঁচাইছে আমি মরি নাই মরি না বাঁচাইছে মরি নাই মরি না বলি বিধির বিধান লঙ্ঘন রে বিধির লঙ্ঘন রে হরি নামে এই মহিমা বিধির বিধান লঙ্ঘন রে হরি নামে এই মহিমা ওরে গুরু কৃপায় না পায় সীমা হরি নামের এই মহিমা গুরু কৃপায় না পায় সে হরি নামের নিতাই গুরু না পায় হরি নামের মহিমা গুরু কৃপায় না হয় না হরি নামের এই মহিমা বাবা জুলাই রে দৈব মানি হলো মারকুণ্ড কি কে আমি বিধাতা তোমার গুরু কৃপায় তুমি পুনর্জীবন পেলে নাম শত্র জীব মাহাত্ম তোমায় বাঁচিয়ে দিল তবে কি হলো যেন
কি হয়েছে আপনি কে আপনাকে দেখতে পাচ্ছি না আমায় তুমি দেখতে পাবে না তোমার গুরুদেব তার গলার মালা যে মালা তিনি দিবারাত্র জপ করতে সেই মালা তিনি ছিটিয়ে ফেললো তোমার অঙ্গে তিন ছিড়ে গিয়ে তিনটে কাঠি ছিটকে গিয়ে পড়লো ওই বারো বছরের পাশে আজ থেকে তোমার পরমায়ু হলো বারো হাজার বৎসর প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে নামের কি মহিমা নামের কি ক্ষমতা এটা প্রকাশ করে বলা যায় এটা বোঝাবার জন্য একটুখানি সময় আপনাদের আমি ব্যয় করে দিলাম এইবার লীলার দিকে চলে যাব আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন যারা করুণা করে শ্রীধাম জগন্নাথ ধামে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে রইল আমার ভূলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এছাড়াও আছেন আত্মাশক্তি যোগমায়ান অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা যে পদটি এই মুহূর্তে আমরা শুনছি লোচনদাস ঠাকুরের ধামালি থেকে লোচনদাস ঠাকুরের ধামালি থেকে গাইছে এই ধামালি কীর্তন এখন বন্ধ হয়ে গেছে কি করলাম জীবনে মানুষ হয়ে কেন বা রে তুই মানুষ হলি কেন বা রে তুই মানুষ হলি ধনি ধনি পদ মপ রে মপ রে মপ রে মপ নি ধ প কনবারে তো মনুষলি রে নি ধ প ধ ম প ম রে রে প প প প প ম ধ ধ ধ ধ ধ প নি 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 ধ ধ ধ ধ ধ নি ধ নি ধ প প নি ধ নি ধ প নি ধ নি ধ প কনবারে মানুষলি বল বল এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে যাবার বেলা করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মনের কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসে এই মিনতি কীর্তন শুধু শুনলে হবে না কীর্তন হচ্ছে ভজনের বস্তু ও বাবা মায়েরা যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে তাকে একটা প্রণাম করতে হবে কেন প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমার কি লাভ হবে আমি টাকা পয়সা দেবে নাকি শুধু শুধু প্রণাম করতে কারণ এখন প্রণাম করলেও কিছু দিতে হয় জানেন দিতে হয় না দশমীর দিনে সবাই প্রণাম করতে আসে কেন কিছু হ্যাঁ ছোটবেলায় আমরা ওই দশমীর দিন হলেই একটা প্যাকেট নিয়ে আর প্রণাম করতে চলে যেতাম খুব ছোট তখন তাই প্রণাম তো করবো না যাবো তো মিষ্টি খাবার জন্য তাই তো তা এদেরকে প্রণাম করলে এরা আমাদের কি দেবে
আজকে ধরুন যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, লোচন দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, গোবিন্দ দাস, ঘনশ্যাম দাস, দীনবন্ধু দাস, দীননাথ দাস, দীনকৃষ্ণ দাস, এরা যদি না থাকতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু জীবনে কেউ জানতে পারতাম। এদের মধ্যে এরা কৃপা প্রাপ্ত, এরা মহাজন। শাস্ত্র বলছে মহাজন গতশ্চ পন্থা, মহাজনের যেই পথ করিয়েবে অভিমত সেই পথে চলো মম মন, চলিতে চলিতে পথে দেখা হবে তার সাথে কহতহি ভাগবত পুরাণ। এদেরকে প্রণাম করলে কি হবে না, এদের বিন্দুমাত্র কৃপা যদি তোমার প্রতি হয়ে যায় তোমার কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হবে। তাহলে চলুন তাকে একটা প্রণাম জানাই, যিনি এই উপহারটুকু আমাদের দিয়ে গেলেন। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের এই মিনতি তার চরণে রাগ রে মতি, তিনি গতির গতি তিনি গতির গতি শেষে ভব সিন্ধু করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোরে কথায় কথায় সময় গেল তাই গৌর হরি হরি হরি। যাই হোক প্রভু জগন্নাথ ধাম, আমার সৌভাগ্য হলো আবার কয়েকটা বছর পর এলাম, সেই ভিত পূজা ভিত্তি স্থাপন করে গেছিলাম, তা সেই ভিত থেকে মোটামুটি 5,000 স্কোয়ার ফুট উঠে গেছে, বিরাট ব্যাপার। তবে তিল তিল কৃপা ভক্তজনের, না হলে হবে না, ভক্ত কৃপা ছাড়া। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কার প্রতি কখন কৃপা করে কাকে দিয়ে কি করাবে এ বোঝা খুব শক্ত। গোড়া গুণে প্রাণ গোড়া গুণে প্রাণ, আমি কোথায় গেলে গৌর পাব, ওই আমি কোথায় গেলে প্রাণ
সুবোধ করিব। আহা মোরে মোরে ভাব নিধি সে গৌর হরি আমা গোরা গো সখিরে আমি আর যে ধইরা আর যে ধইরা আয়া আয়া আর যে প্রাণ সজনীরে আমার ওই গোরাগুনে গোরাগুনে প্রাণ কান্দে বল কি বু আমি কি বুদ্ধি গো রিবো আরে ও ও গোরা গুনে প্রাণ সজনীরে গোরা গুনে প্রাণ পাতে কিবো আমি কি বুদ্ধি গো রিবো বলে গৌরাঙ্গ গু
ওই গুণের নিধি সজনী রে গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় বল কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাব কোথা পাব আমার চিত্ত বড় চঞ্চল কোথা পাব আমার চিত্ত বড় চঞ্চল কোথা পাব ওরে দুনয়নে ঝরে জল কোথা পাব দুনয়নে ঝরে জল কোথা পাব কৃপা করবে না কি করবে না কি বলি আমার মতো এ পতিত কৃপা করবে না কি আমার মতো পতিত কৃপা করবে না কি আমার মতো এ পতিতে কৃপা করবে নাকি তোয়ে পতিতে কৃপা করবে নাকি কেবা বলবে আমি কোথায় গেলে গৌর পাব আমি কোথা গেলে গৌর পাব আমি আর কিছু চাইব না গো গেলে গৌর পাব আর কিছু চাইব না গো কোথা গেলে গৌর পাব কেবা বলবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথা সময় গেল কাজে করলি কি তুই মানুষ হয়ে তোর সময় গেল কাজে করলি কি তোর কোথায় সময় গেল কাজ করলি